অসতর্কতার কারণে আপনারা ঈমান হারা হয়ে যান। এই জাতীয় রাজনৈতিক আপনার বড় বড় মজলিসে মাইক হাতে নিয়ে ভোট পাওয়ার জন্য আপনারা অনেকে বলে ফেলেন জনগণ সকল ক্ষমতার উৎস, বলে না বলে না, খুশি করার জন্য পাবলিকের মনে করি এটা কইলে পাবলিক ভোট দিয়ে দেবে। আপনার এই হালকা কথাটা ঈমান কেন যাবে? কারণ কোরআনে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎসকে। আপনি বলবেন জনগণ আমাদের ভোট দিয়া বানায়, তাই আমরা বলছি। আমি বলতে চাই ও বন্ধু, না না না, আল্লাহ তোমারে জনগণের মাধ্যমে বানাইছে। এই জন্য কোরআনে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বলো রাজা দিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আল্লাহ তুমি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি রেগে গেলে যে নমরুদকে রাজত্ব দিছো, হেরে আবার জুতার বাড়িও খাওয়াইছো, যে ফেরাউনের রাজত্ব দিছো তারে আবার পানির মাঝে চুবাইছো। দুই বন্ধু গল্প করছে, গল্প করতে গিয়ে বলতেছে, ভাই তুমি তো ভালো, তুমি তো হজও করছো, জাকাতও দেও, নামাজও পড়ো, রোজাও রাখো, কিন্তু তুমি ইসলাম সংসদে আদালতে মানো না, ওই কাজটা কেন করো না? আমি তো এই কাজটাও করি। তখন আরে মিয়া, সব জায়গায় ইসলাম ইসলাম করো না, এমন কথা বলে না, হালকা হালকামি করে কয়, আরে সব জায়গায় ইসলাম ইসলাম করো। অথচ কোরআনে আল্লাহ বলছে উদখুলু বিসসিলমি কাফা, ইসলামে তুমি পুরা প্রবেশ করো, তুমি আসো যেখানে ইসলাম থাকবে। ইসলাম আপনার জীবনের কোথায় নাই, কোন জায়গায় নাই আপনি বলুন তো? টয়লেটে ঢুকতে ইসলামের আইন আছে না নাই? ঘুমানোর সময় আছে না নাই? খাওয়ার সময় আছে না নাই? ও বন্ধু, টয়লেটে ঢুকতে বাম পা, বের হতে ডান পা, খাওয়ার সময় বিসমিল্লাহ ডান হাতে খাবার খাও, ঘুমানোর সময় ডান কাতে ঘুমাও, ইভেন হাঁটার সময় কোন পাশে চলবেন সেটাও ইসলামে আছে না নাই? থুতু ফেলার সময় কিভাবে ফেলবেন সেটাও আছে না নাই? তো ইসলাম কোথায় নাই, কোথায় নাই? তুমি আছো যেখানে, ইসলাম থাকবে সেখানে। তাই যখনই বন্ধু বলল সব জায়গায় ইসলাম ইসলাম করিও না, তখন তার ইমানটা শেষ। এমন কিছু কাজ মানুষ করে যেই কাজের কারণে ইমান চলে যায়। মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দেয়, আবার মাজারে যাইয়া পীরের সিজদা দেয়, দরবারে যাইয়া পীরের সিজদা দেয়। এমন কিছু নামাজিও বাংলাদেশে আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দিল, মাজারে যাইয়া পীরের পায়ে সিজদা দিল, এখন সিজদা দিল কয়জনকে, কয়জনকে? অথচ ইবাদতের মালিককে। এখন দুইজনকে ইবাদত করলো, সেজদা দিল, ইমান আছে না গেছে? এটার নাম হলো শিরিক। আগেরটা ছিল কুফর, ইমান ভাঙ্গে মোট 10 কারণে, তার মাঝে 1 নাম্বার কারণ কুফর, 2 নাম্বার কারণ হলো শিরিক। এই যে দুইজন রে সেজদা দিল, শিরিক হয়ে গেল। এখন যেই লোক পীরের পায়ে সেজদা দেয়, সে জুমার দিন কি মসজিদে আবার যায় নাই? ছেলে মেয়ে হয় না, না হওয়ার কারণে আল্লাহর কাছে চাইতে চাইতে এক পর্যায়ে আর আল্লাহর কাছে চাইয়া ভরসা পায় না। হয় অনেক চাইছি, মা বাবারে কইছি দোয়া করতে, তারাও করেছে, কত রকমে চাইছি আল্লাহর কাছে, হুজুররেও কইছি, হয় না হয় না। এক পর্যায়ে বন্ধু বান্ধবের পরামর্শ পাইয়া সন্তান চাওয়ার জন্য ভারতে আজমি শরীফ যায়, এমন কিছু মুসলমানও আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। শিরিক মানুষ করে ইমান হারাচ্ছে, শিরিক করলে ইমান শেষ। শিরিক এবং ইমান, কুফর এবং ইমান এক কলবে কখনো একত্রিত হবে না। আগুন এবং পানি যেমন আলাদা, শিরিক
ইমান এবং কুফর সম্পূর্ণ আলাদা। এখন শিরিক না বুঝার কারণে আমি কিছু বক্তাকে পর্যন্ত আলেমকে পর্যন্ত দেখি দিব্যি শিরিক করছে, বুঝে নাই ইমান হারাচ্ছে। রাসূল যে বলেছে ইমান হারাতে হারাতে এমন হবে যে মসজিদে ইমাম সাহেবেরও ইমান থাকবে না, মুয়াজ্জিনও কাফের ইমামও কাফের হবে, একটারও ইমান থাকবে না। মানে কি বিশ্বনবীর কথা কখনো অমূলক হতে পারে না? অবশ্যই সেটা হবে এবং হচ্ছে। বক্তাকে আমি দেখেছি মাহফিল উনি গাইতেছে, গতবারই গাইছে, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এবং এই বক্তা যেই মাহফিলে গজলটা কইছে গানটা গাইছে, ওই মাহফিলগুলোতে 80% মানুষ আরো বেশি বক্তার সাথে একমত, কারণ যেমন মুসল্লি তেমন ইমাম। ওই বেদাতি বক্তাকে আপনাদের জাতীয় মাহফিলে দাওয়াত দেবেন না, এগুলো হয় না, যারা দেয় তারা অধিকাংশ পীর পূজারী বাজার পূজারী। এই গানে বিশ্বাস করলে ইমান শেষ, কারণ এই গানের মাঝে প্রথম কলিতে আছে কুফর, শেষ কলিতে আছে শিরিক। প্রথম কলি কেমনে কুফর? সে বলেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এ কথাটা পুরা কুরআন মাজিদের পুরা উল্টা। আপনারা বলুন তো রাজ্জাক কে? রিজিক কার হাতে? তো আল্লাহর দন রাসূলকে দিলে আল্লাহর হাতে থাকলো কেমনে? রাসূল নিজে রিজিক চাইতেন কার কাছে? আচ্ছা, দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে না, পড়েননি? পড়বেন, পড়বেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আমি পড়ি দুই সেজদার মাঝখানে দোয়া না পড়ার কারণে অনেকে দুই সেজদার মাঝখানে সোজা হইয়াও বসে না, টুকটুক করে সেজদা দেয়, অথচ দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। দোয়া আছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, এগুলো হাদিসে আছে। সালাত নিয়ে লিখেছি বইটা, স্টেজ আজকে পাবেন, খুবই চমৎকার। 90-95% মাসালা হাদিস দিয়ে আমি এনেছি, যত বিতর্ক সব সমাধান ওই কিতাবে আলহামদুলিল্লাহ প্রায় হয়ে গেছে। আমার বন্ধু, আপনি যদি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান পড়েন, এটা পড়া সুন্নাহ, কিন্তু এটা পড়লে যে পড়ে হে কি টুক করে রুকুতে যাইতে পারে না, খাড়ায় থাকা লাগে। তো যে লোকেরা সোজা হয়ে দাঁড়ায় না, একটু মাথা তুললে আবার চলা যায়, হেরা বোঝা গেলে দোয়াটা পড়ে না, এই জন্য দোয়াটা পড়ার অভ্যাস করবেন। এতে করে এই নফল সুন্না দোয়ার কারণে তা দিলে আরকান ওয়াজিবটা সহজভাবে আদায় হয়ে যাবে। এখন যে দুই সেজদার মাঝখানে দোয়া পড়তেছেন, অর্থ কি? আল্লাহ রাসূল নিজে পড়েছেন আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করো, ওয়ারহামনি আমারে রহম করো, বলতে বলতে শেষে কই ওয়ারজুকনি আমারে রিজিক দাও, তাহলে রিজিক কার হাতে? তো আল্লাহর দন রাসূলকে দিছে, তাহলে রিজিক সাইকেন? এটা হলো হাদিস থেকে বললাম, আর কোরআনের উল্টা কেমনে আবার শুনুন। কোরআনে আছে কুল্লা আকুলু ইনদি খাজাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব, হে আমার নবী আপনি উম্মতকে বলে দেন আমার কাছে আল্লাহর ভান্ডার নাই, আমি বলি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, এবং আমি এটাও দাবি করি না আমি গায়েব জানি, ভান্ডার আছে আল্লাহর কাছে, গায়েবের মালিক কে? সেটাও আল্লাহই মালিক। এই জন্য আমি তোমাদেরকে কি বলি, ইজা সাল তাফাসালিল্লাহ ওয়া ইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমরা চাইবে তখন কার কাছে চাইবা? আর বক্তা গান গাইল আল্লাহর ধন রাসূলকে দিয়া দিছে নাকি, তারপরে রাসূলের ধন কিন্তু আবার রাসূলের কাছেও নাই, ওইটা আবার কারে দিছে? খাজা বাবারে। হযরত আবু বকরেরও দেয় নাই, ওমরেরও, দুইশো শ্বশুর বাদ পড়ল। আবু বকর কি রাসূলের শ্বশুর নয়?
মেয়ের নাম কি আয়েশা ওমর কি রাসূলের শ্বশুর নয় মেয়ের নাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখন দুই শ্বশুরকেও রাসূল দিল না হযরত ওসমান হযরত আলী রাসূলের দুইজনই জামাই নাকি মুরব্বি দুইজন হলো শ্বশুর পরের দুইজন কি হযরত ওসমানের কাছে বিয়ে দিবেন কয় মেয়ে দুই মেয়ে উনাকে জন্য জিন্নুরাইন বলা হয় বড় ভালোবাসার আদরের জামাই ছিল হযরত ওসমান প্রথম মেয়ে রুকাইয়া মারা গেল তখন উম্মে কুলসুমকে রাসূল বিয়ে দিলেন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যায় রাসূলুল্লাহ ওসমানকে বলেন ওসমান আমার যদি তৃতীয় কোনো মেয়ে অবিবাহিতা থাকত আমি সেটাও তোমার কাছে বিয়ে দিতাম আর হযরত আলী তো রাসূলের মেয়ে ফাতেমার জামাই কলিজার টুকরা জামাই আপন স্বাস্থ্য ভাই এখন রাসূল আল্লাহ থেকে দন পাইছে এটা আবু বকররও দিল না ওমররও দিল না ওসমানরও দিল না আবু বকরকেও দিল না ইমাম আবু হানিফারও দিল না ইমাম বুখারীরও দিল না এটা দিছে খাজা বাবারে এখন খাজা বাবার কাছে আবার শেষ অক্ষর কয় কি কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এর মানে পূজায় আতিছো ওখানে ছেলে মেয়ে চাকরি বাকরি রিজিক সব চাও তাই মরা পীরের কাছে চায় এমন লোক বাংলাদেশও আছে না নাই অথচ দেয়ার মালিককে এগুলা শিরিক আমি 29টা শিরিক নিয়ে একটা বই লিখেছি 29টা চলমান একটা করলে ঈমান যায় তাহলে 29টার খবর কি এক বেটার নাম রাখছে সুন্দর আলী সুন্দর আলী রে ডাকছে এই সুন্দর আলী আসেন এখন কোন কারণে সুন্দর আলী হাজির তারপরে এবার যিনি ডাকছে তিনি তাকায়া দেখে মিসমিসা কালো এরপরে সিরিয়াল আছে কালামিয়া গ্রামে কিন্তু জাতীয় নাম আগে অ্যাভেলেবল ছিল কালামিয়া সুন্দর আলী এখন যে ডাকতেছে হে মনে মনে ভাবে সুন্দর আলী যদি এমন হয় কালামিয়া যে কেমন আল্লাহই জানে একটা শিরিক করলে ঈমান যায় 29টা চলমান বাঁচতে হলে জানতে হবে আপনার কবরে আপনি যাবেন আমি যাব না আমার কবরে আপনি যাবেন না তে কুফর নিয়া মরলে উপায় নাই শিরিক নিয়া মরলে উপায় নাই তিন নাম্বার কারণ হলো নিফাক ইতিকাদি যদি কেউ অন্তরে মুনাফিকি লালন করে তার ঈমান থাকে না এই বইতে আমি লিখেছি মুনাফিকের 28টা আলামত আপনার ভিতরও থাকতে পারে একটা থাকলো বিপদ এই জন্য নিফাক থেকে নিজেকে পবিত্র করতেই হবে ও বন্ধু এক একজন এক এক ট্র্যাকে পড়ে এক একজন এক এক পেশে পড়ে ঈমান হারাবে কেউ কথা বলে ঈমান হারাবে রাসূলুল্লাহ বলেন ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লা লা ইউলকিলা বালা ইয়া হাবিবিহা ফি জাহান্নাম আমার উম্মতেরা আল্লাহর বান্দারা শোনো এমন মানুষ আছে ঈমান হারাবে এমন কথা বলেছে যেই কথা যে কি কইছে খেয়ালও রাখে নাই অথচ ওই কথার কারণে আল্লাহ এমন রাগ হইছে তারে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে কথাটা বলার সাথে সাথে ঈমানটা চলে গেছে হালকামি করছে হালকামি সিরিয়াসলি কিছু বলেনি কিন্তু এমন কথা কইছে ঈমান শেষ বউরে হাসতে হাসতে কয় হ্যাঁ তুমি এত সুন্দর রান্ধো তোমারে তিন তালাক কথা বুঝছো বউ কইল আচ্ছা রানছি বালা তো তুমি তালাক দিলা কেন বেশি খুশি খেলাই দিস তালাক তো বড় খারাপ জিনিস হুজুরের কাছে তো শুনছি কোন স্বামী যদি বউরে তিন তালাক দেয় তাহলে হাসতে হাসতে দেখ আর কানতে কানতে দেখ তালাক কিন্তু হয়ে যায় তুমি এটা কি করলা আচ্ছা চলো তো হুজুরের কাছে আর আমি সিরিয়াসলি দেই নাই তো কচি কইছি না হুজুর মাসালা সুন্দর করে দিয়া দেবে তালাক কিন্তু হয়ে গেছে আপনি বলবেন হুজুর এটা কি কথা হইল হুজুর বললেন মিয়া আপনার এক গ্লাস আপনার বিষ দিয়া কইলেও এখানে বিষ আছে আপনি জানেন যে এখানে বিষ এবার আপনি হাসতে হাসতে খাইছেন মরবেন না সিরিয়াসলি খান নাই তো এই জন্য পয়সা দেবেন তো তালাক দিলে মানুষ বউ আলাদা হয়ে যায় যাই না হাসতে হাসতে কেন দিলেন বিষ খাইলে মানুষ মরে হাসতে হাসতে কেন খাইলেন
আরে মিয়া আপনি ঈমানের সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় এমন কথা যদি হাসতে হাসতেও বলেন ওই সংঘর্ষের কারণে ঈমানটা চলে যাবে যেমন দুইজন দোস্ত গল্প করছে কথা বলছে কথা বলতে গিয়ে দোস্ত বলতেছে তুই যে কথাটা বললি এই কথাটা কিন্তু হাদিসে নাই তুই এটা ঠিক বলছ না এটা হাদিসের উল্টা এখন দোস্ত দোস্তরে কয় আরে বেটা রাখ তোর হাদিস আগে আমার কথা শুন এমন কথা বলে না রাখ তোর হাদিস আমারটা শুন একবারে কোরআনের উল্টা কথা হলো কোরআনে আছে মাতা কুমুরুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা বলেছেন তাই বলো রাসূল যা করেছেন তাই করো রাসূল যা এনেছেন তাই ধরো রাসূল যা নিষেধ করেছেন তাই ছাড়ো রাসূলের কথা হবে সবার উপরে আর দোস্তরে কয় তোর হাদিস রাখ হাসতে হাসতে বলেছে কোরআনের উল্টা তাই ঈমানটা চলে গেছে প্রিয় নবী বলেন উম্মত এমন কথা বলবে কি যে বলেছে সিরিয়াসনেস নয় কিন্তু আল্লাহ রাগ হইছে জাহান্নামের মাসখানে ফেলে দেবে